আপনি যে অবস্থা আছেন কখনো অন্যের সাথে কম্পেয়ার করবেন না নিজের সাথে কম্পেয়ার করুন আপনি এখান থেকে ভালো থাকতে পারেন কিভাবে করোনার মধ্যে আমি বলেছিলাম ঘটনাটা একজন মিড লেভেলে যাওয়ার পরে একজন কর্মকর্তা যখন তাদের বয় মানে বেতন অনেক হাই থাকে প্রায় এক লাখের কাছাকাছি বেতন এই অবস্থায় যখন করোনার কারণে চাকরি চলে গেল তখন ভদ্রলোক কি করবেন উনি কোনো একদিন আমার কোনো একটা লেস আমার কোনো একটা লেকচার শুনেছেন কোনো একটা বক্তব্য শুনেছেন আমি বলেছিলাম যে কোনো বয়সে মানুষ চাইলে সফল হতে পারে যে কোনো বয়সে তো যদি কে প্রবক্তা কে যদি ফাউন্ডার উনি যদি চৌষট্টি বছরে সফল হতে পারেন এর আগে যা করেছেন সব ব্যর্থ সিক্সটি ফোরে উনি সফল হলেন তখন বয়স সিক্সটি ফোর চৌষট্টি বছর

তারপর যদি কথাগুলো শুনে ধারণ করেন এই অনুসারে কাজ করেন তাহলে ওই ব্যক্তির মতো আপনিও সফল হবেন কীভাবে ভদ্রলোক আমার কথা শুনলেন চাকরি চলে গেছে মনটা খুব খারাপ উনি গান শুনতে রেডিও ট্রেনিং ট্রেনিং করলেন পেয়ে গেলেন আমাকে যখন কথাগুলো শুনছেন তো ভালো লাগলো গান না শুনে উনি আমার কথা শুনলেন শুনছেন তো শুনছেন এরপর আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার উনি লিঙ্কটা পেয়ে গেলেন এটিএম স্যারে চলে গেলেন ইউটিউবে ঘুরলেন এটিএম স্যার ওখানে একশো চুয়াত্তরটা এখন ভিডিও তখন এত ছিল না

তখন উনি সফল ফ্রিল্যান্সার ঘরে বসে উনি ডলার ইনকাম করলেন উনার ছেলের বয়স তখন ছিল এগারো বছর উনি তার ছেলে কেউ শেখালেন সেও করলো এবং তারপর সেও তেরো বছর বয়সে সফল ফ্রিল্যান্সার হলো তার মেয়ে যখন নয় বছর বয়স সেও শিখলো সম্ভবত এখন এগারো বার বারো বছর তখন সে এখন এখন সেও ফ্রিল্যান্সার তার স্ত্রী তখন ছেচল্লিশ বছর বয়স উনিও শিখলেন উনি এখন একদম সফল ফ্রিল্যান্সার তাহলে যদি এইটা করতে পারে আপনি শিক্ষকতা করা সম্ভব সেটাও সম্ভব আমি বললাম যে আপনি লেভেল জিরো থেকে শুরু করেন ইংলিশের লেভেল জিরো করেন তাহলে আপনি পারবেন লেভেল ওয়ান টু লেভেল ওয়ান টু করেন তারপর আপনি এটার মাধ্যমে এটুকু করলে এরপর আইল টেস্ট করতে দিব না কারণ আপনার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে আপনাকে এটা করেন তারপর আপনি ইংলিশ পড়াতে থাকেন এরপর আপনি প্রয়োজন বোধ করলে আবার আইএলটিএস করুন কারণ দুখুর হতে গেলে আই পর্যন্ত লাগবে আশা করি আপনি অ্যান্সারটা পেয়েছেন